আমার যেটা দেখলাম একজনের বাবার সন্তান মারা গেছে, অ্যাম্বুলেন্সে অভাবে সে ব্যাগে করে নিয়ে গেছে সন্তানের দেহ। কোথায় ভাই? কালিয়াগঞ্জে সন্তানের সন্তান মারা গেছে নরেন্দ্রগঞ্জ হসপিটালে, অ্যাম্বুলেন্স পাইনি, মিডিয়াতে দেখলাম। এটা হতে পারে যে একদম ছোট্ট শিশু কি? ছোট্ট শিশুদের অনেক সময় আমি দেখেছি যাদের কোলে করে নিয়ে যায়, এটা হতে পারে যে অ্যাম্বুলেন্সে ডেড বডি রেতে পরিবারও অনেক সময় নেয় না। এসব জেনারেলি হয় না, এটা পরিবারের ইচ্ছের ওপরে হয়। এখন তো অ্যাম্বুলেন্স প্রচুর হয়েছে, আমি তো হেলথ স্টেট গভর্নমেন্টের থেকে এবং এমপিলার থেকে প্রায় 400-500 অ্যাম্বুলেন্স করে দিয়েছি। আজকে তো প্রচুর অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের কোনো তো ঘাটতি নেই। যদি কোনো ঘাটতি থাকে, যদি কোনো ঘাটতি থাকে সেটা লোকাল ঘাটতি থাকতে পারে, বাট আমি বলবো এসব না করতে, এগুলো দেখে নিতে। বাট হয়তো এটা হতে পারে তার তিনটে অ্যাম্বুলেন্স তিন জায়গায় গেছে, হয়তো ছিল না সেই মোমেন্টে। না অ্যাকচুয়ালি এরকম কোনো ইনফরমেশান আমার কাছে এখনও আসেনি, যদি আসে তো আপনারা তো নিশ্চয়ই জানতে পারবেন। তবে নীতি আয়োগের একটা মিটিং আছে 27 তারিখে, 27 মে দিল্লিতে, সেটাতে আমি যাবো, কারণ স্টেটের ইস্যুগুলো তোলবার তো কোনো জায়গা নেই। আর নীতি আয়োগে ওরা ঠিক করে দেয় এইটা এইটা আলোচনা হবে, তার বাইরে নয়। আর মিটিংয়ে গেলেও সেখানে 2 ঘন্টা আগে টেলিভিশনে জ্ঞান দেয়, তারপরে বসিয়ে রাখে, বসিয়ে রাখে সারাদিন। আগে প্ল্যানিং কমিশন ছিল যেখানে আমরা বলতাম, কাজ হতো। নীতি আয়োগ এখন যত আর বললাম না কিছু, 0-0-0। তবুও যেতে হবে যেহেতু স্টেটের ব্যাপারটা, এমএসএমই এজেন্ডা কি? এমএসএমই কিছু কিছু পঞ্চায়েত ইভেন নেই, কারণ তারাই তো 100 দিনের কাজ তুলব, আর আমাকে তো বলতে দেয় সবার শেষে সূর্যাস্তের পর, সূর্যোদয়ের আগে আমার মুখ দেখা যায় না ওদের কাছে, ওদের প্রান্তরে। বলুন দিদি, নীতি আয়োগের তো অনেক সময় দেখা গেছে যে ধরুন যে ইস্যুগুলো তার বাইরে গিয়েও বাংলার বঞ্চনার বিরুদ্ধে আপনি আওয়াজ তুলেছেন, তাহলে এই ক্ষেত্রে কি যে আমাদের যে গ্রামীণ ডেভেলপমেন্ট আমি বারবার তুলেছি, আমি বারবার তুলব, আবার তুলব, আমি তো ওই জন্যই যাচ্ছি। আমাকে হয়তো বলতে দেবে সবার লাস্টে রাত্রির বেলায়, তা কি করা যাবে, কারণ আমাকে তো বলতেও দিতে চায় না, বসিয়ে রেখে দেয়। আর ওয়েস্ট বেঙ্গল নামটা লাস্টে পড়ে, সেই জন্য একদম পুরো লাস্ট বসে থাকো, যখন বাবুদের দয়া হবে অনলি দেন আই উইল বি অ্যালাউড। ভাই সবই যদি আপনাকে আমি বলে দিই, আমি তো এডুকেশন ডিপার্টমেন্ট চালাই না, আমি তোমায় বলে দেবো কে যাবে। না তাহলে কি আমি তোমায় বলে দেবো, তো অর্ডিন্যান্স গভর্নর সই করে দিয়েছে অলরেডি। না ইট ইজ এ চয়েস অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট, দে টেক কেয়ার, আই ক্যান নট টেক অল কেয়ার। তোমরাই না প্রত্যেকটা এমন কোয়েশ্চেন করো যে যেগুলো আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়, উচিত নয়। দেখো এডুকেশন ডিপার্টমেন্ট ইজ এ ডিফারেন্ট ডিপার্টমেন্ট, বাট আই মাস্ট কনগ্রাচুলেট মাই সিবিএস, দিস আইসিএসসি অ্যান্ড আইএসসি, ক্যালকাটা ইজ এ টপার অ্যান্ড বেঙ্গল স্পেশালি। আই টক টু ফার্স্ট বয় অলসো টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।